আমার দেশের কাদিয়ানি সম্প্রদায় নিজেদেরকে মুসলমান দাবি করে কি করে না? আচ্ছা একটু জোর আওয়াজে বলেন, মুসলমান কোনদিন মাদ্রাসা মসজিদের মধ্যে আগুন লাগায় দিতে পারেনি? আস্তে কইলেন যে বাইরাস ঢুকছেনি, কাদিয়ানি গ্রুপের লোক এখানে আসেনি একজন, কাদিয়ানি সাপোর্ট করেন না কে কে? জোরে হাত তোলেন, আল্লাহু আকবার জোরে বলেন, হাত অর্ধেককে উড়াইছেন কা দুই হাত টান টান করে উঠান, আল্লাহু আকবার জোরে বলেন। আমি বলবো কাদিয়ানিরা কাফের, আপনারা জোর আওয়াজে দুইবার করে বলবেন কাফের কাফের, কাদিয়ানিরা কাফের কাফের কাফের, কাদিয়ানিরা কাফের। হাত না মান, কাদিয়ানিরা মুসলমান না কাফের, এই কথা বুক ফুলায় বলতে দোষ আছে? কেন দোষ নাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ও খাতামান নবিয়্যিন। আমার আল্লাহ নবুয়তের দরওয়াজায় সিল মোহর মারিয়ে দিছে, খতমে নবুয়তের দরওয়াজায় সিল মোহর মারিয়ে দিছে। আমার নবীর পরে আর কোন নবী কিয়ামত আসা পর্যন্ত এই দুনিয়ায় আর কোন নবী আসবে না। কিন্তু যুগে 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 মিথ্যা নবীর দাবিদার আছে না? না, ভারতের কাদিয়ান এলাকার মধ্যে গোলাম আহমদ কাদিয়ানি নামে এক কুলাঙ্গারের বাচ্চা, সেই নিজেকে একবার একটা একটা করে দাবি করতে করতে শেষ পর্যন্ত নিজেকে নবী দাবি করেই বসলো। দেখছেন নি এই দুইজন কইছে বাকিরা কয় না, আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ, বাড়ির জয়ে কই, আরো জোরে কন, আরো জোরে কন, প্রত্যেকটা লোকের জবান থেকে আওয়াজ বাইর হইতে হবে। আসরের পর অত মানুষ আরো বেশি আসে, আপনারা পারলেন না বুঝি কান টাইনা টাইনা ধরে নিয়ে আসতে পারলেন? খালি হাঁটো আর ঘুরো, আর বড় বড় মুসলমানের সাইনবোর্ড লাগাও যে আমার মতো বড় ইমানদার কে আছে, দিনই মজমাই বসা যায় না। এই গোলাম মাহমুদ কাদিয়ানি নামক এই শয়তান দাজ্জাল নিজেকে নবী দাবি করেই বসলো, তার অনুসারীরা আজ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, বাংলাদেশেও তাদের অনুসারীর অভাবে নাই। আজকে তারা মিথ্যা নবীর দাবিদারকে তারা নবী বানাইয়া তারা আজকে নিজেদেরকে মুসলমান দাবি করে। আহমদিয়া মুসলিম জামাত তাদেরকে পরিচয় দেয়, পরিচয় দিয়া তারা আজ সমাজের মধ্যে গন্ডগোল সৃষ্টি করতেছে, সমাজের মাদ্রাসা মসজিদ গুলার মধ্যে হামলা করতেছে, আলেম ওলামাদের উপর হামলা করতেছে, মাদ্রাসা শিক্ষার্থীদের উপর হামলা করতেছে। অতএব আমাদের আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহি আলাই দুনিয়া থেকে অল্প কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর বান্দা দুনিয়া থেকে যাওয়ার আগে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আবেদন করে গিয়েছেন হাসপাতালের বেডে শুয়ে, যে অনতি বিলম্বে আমি চাই বাংলার জমিনে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হোক। আস্তে কইলেন যে দুই একজনে কয়, আপনারা চান না কাদিয়ানিরা কাফের ঘোষণা হোক বাংলাদেশ? চাননি বলে হুজুর আমগো ইমানে তো ঠিক নেই, আমরা আরেকজনের তা কখন কই? সংসদে একটা আইন যদি হয়ে যায় তাহলে আমরা বুক ফুলায় কথা বলতে সাহস পাই নাকি? কেন এজন্য তারা আজকে নিজেদেরকে মুসলমান দাবি করে, মুসলমান দাবি করে করে মুসলমানের সমাজে ঢুকে তারা আজ ফিতনা সৃষ্টি করতেছে। অতএব যারাই আমার নবীজিকে বাদ দিয়া অন্য কোন কাউকে নবী দাবি করে বসে তারাই বেঈমান, তারাই কাফের, ঠিক না ঠিক বলে? অতএব এই ধরনের বেঈমানদেরকে আমাদের সমাজে কোন প্রকারেই জায়গা দেওয়া, তোমরা থাকো বেঈমান নাম ধারণ করে থাকো, হিন্দুরাও আমাদের সমাজে আছে, বৌদ্ধরাও আমাদের সমাজে আছে, ইহুদিরাও আমাদের সমাজে আছে, নাসারারাও আমাদের সমাজে আছে, তবে তারা তাদের নাম ধারণ করে আছে, তোমরা আমাদের নাম ধারণ করে ইসলামের বিরুদ্ধে কাজ করো, এটা হতে দেওয়া যাবে? এজন্য
সব সময় কাদিয়ানীদের বিরুদ্ধেই আমাদের কথা বলতেই থাকবো, সব সময় কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলতেই থাকবে। কারণ তুমি ইমানদার হলে, তুমি মুসলমান হলে জীবনেও বেঈমানকে তোমার নবীজিকে নিয়ে টানাহেচড়া করার সুযোগ দেওয়া যাবে না।